নমস্কার বন্ধুরা, তো এখন দুপুর আর কি 12:30 বাজে, পুনে দুপুর। তো আজকে আমাদের ঘরের পিছনের কাজ শুরু করছে প্লাস্টারের। পিছনে তো এই গেল গা, আজকে না আজকে না আইলো কালকে শেষ হইব আর কি। তো পূর্ব পাশেরটা করা হয়েছে, এখন ধরছে উত্তর পাশেরটা ঘুম ধরলে কাম হইব, স্নান করা নাকবো, খাওয়ার নাকবো, তো শেষে ঘুম বারণ যাইব। এই টাইমে কোন ঘুমাইলে ভাল লাগবে না। তো কি আছে দেখাছে বন্ধুরা, আজ নেপা পোচার কাজ মোটামুটি শেষের দিকে। তো এই সামনের ওয়ালটা করলেই ভিতরের কাজ আর বাইরের কাজ শেষ হয়ে যাবগা। তারপরে থাকবে এলো ভিতরের এলো ফুলুর ডালাই, আর দুই দিন লাগবে ফুলুর ডালাই করতে। তো এক বন্ধুরা জানতে বলতে দেখতে চাইছে যে ঘরের চতুর্পাশটা ঘুরিয়া দেখাইতে। তো আমি ঘরের চতুর্পাশটা ঘুরিয়া দেখাই, তো এটা হলো সামনের সাইড, তো এটা হলো দক্ষিণ দরজা ঘর সামনের সাইড। এটা পিছন সাইড, এই গড্ডা পিছন সাইড অর্থাৎ উত্তর সাইড। উত্তরে দুইটা জালনা আছে, তার দিকে দুই রুমের জন্য দুইটা জালনা। তো পিছনের সাইড আর এটা হচ্ছে পূর্ব সাইড। চিপা জায়গা তো বোঝা যায় না ঠিক মতো, দূরের দিকে শুট নিতে পারলে ভালো হইতো। তো এটা হচ্ছে বাথরুমের জানলা, তো আবার আসলাম সামনের দিকে, চতুর্পাশ ঘুরে দেখাইলাম। তো ভিতরটা দেখাই দিই আপনাদের, আবার নতুন করে ভিতরটা দেখাই দিই। তো বন্ধুরা এখানে টপ বারান্দা হবে, এই জন্য আবার তো কাজটা রডটা বের করে রাখছে, পরবর্তীতে টপ বারান্দা করবো। এখানে এখানে এসএস পাইপ দিয়ে একটা গেট হবে, তারপরে টপ বারান্দা দিয়ে একটা সিঁড়ি গেট হবে এখানে। তো সম্ভবত আজকে বাইরের প্লাস্টারের কাজ শেষ হব। তো আমি ছাদের যেটুকু বারান্দার রুম আছে এখানে আসলাম, এখানে একটা রুমের মতো আছে, তো একটা ডাইনিং রুমের মতো। তো ওয়ারিংয়ের কাজটা মোটামুটি যে ইলেকট্রিক কাজগুলার কাজ করে রাখছে, তার এটা বেডরুম। বেডরুম হচ্ছে 15 ফিট বাই 14 ফিট বেডরুম। তারপরে হচ্ছে পূর্ব পাশের একটা রুম আছে, এই যে একটা পূর্ব পাশের রুম, এই রুমে দুইটা জানলা রাখছি, পূর্ব দিকে একটা উত্তর দিকে একটা। তো এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো এখানে হাই কমোড সিস্টেম ব্যবহার করা হইব, হাই কমোড। তারপরে আর একটা রুম আছে সিঙ্গেল রুম, রুমটা পকেট রুমের মতোই।
এখানে 12 বাই 10 ফিট আছে পাশে 10 ফিট আছে আর এদিকে আছে 12 ফিট তো এর সামনের দুয়ার উঠান তো মোটামুটি ভিতরের কাজ প্লাস্টার কাজ শেষ হয়ে গেছে ফ্লু ডালাই করলে অথবা আর দুই দিন পরে ফ্লু ডালাই হবে দরজা লাগানো হয়েছে তো পুরোটা ফিনিশিং করা শেষ হয় নাই দরজার এগুলা জাম দিতে হইব তো এখন আপনাদের বলি আমাদের পিছনের যে উত্তর যে বাঘটা আছে অর্থাৎ পরিবারটা আছে ওটা কাহিনীটা বলতেছে আপনি এই যে ফ্যামিলিটা দেখতেছেন পরিবার এই যে খালি বাড়িটা মানুষজন কিছুই নাই অনেকে জানতে চাইছে যে বাড়িটার মানুষ থাকে না কেন বাড়ি ঘর আছে ব্যাকি আছে মানুষ থাকে না কেন এই পরিবারটা হয়েছে আমার জেঠাতো ভাইয়ের বাড়ি তো আমার জেঠাতো ভাইয়ের দুই ভাই সিঙ্গাপুর ছিল সিঙ্গাপুর ছোট ভাই আছে ছোট ভাই সিঙ্গাপুর কাজকাম শেষ দিয়ে দেশে এখান ব্যবসা বাণিজ্য করে আমাদের সখীপুর থানা আছে ওই সখীপুরে বাসা আছে নিজের ওখানে নিজের বাসায় থাকে আর মাঝে সাঝে হঠাৎ করে হয়তো কোনো অনুষ্ঠান করলে তখন আসে বাড়িতে তাছাড়া আর আসে না আর একটা ভাই আছে বড় ভাই জড়াতে ভাই উনি থাকে এখন বর্তমানে সিঙ্গাপুরেই তো ওনার পরিবার ঢাকায় থাকে ওনাদের ঢাকায় বাসা আছে ওখানে থাকি ওই তো বললাম বর্ষের কোনো অনুষ্ঠান টুষ্ঠান হলে তখন ওরা আসে তাছাড়া এমনি বাড়িটা খালি থাকে বুঝলে এই অবস্থা তো আপনাদের সব কিছুই বুঝিয়া বললাম তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে শনিবার কি করুম বুঝতে আসছি না তো মোবাইলে না রোদ উঠছে আবার মোবাইলেও দেখলাম কাঠ হলের যে ছোটো ছোটো কি জানি কয় আমরা মুসি কই হ্যাঁ মুসি ওই মুসি দেয় কি জানি ভর্তা বানিয়ে খাইতেছে তো আমরাও খাই দেখি হয় নাকি ওইটা সত্য হয় নাকি কেমন লাগে খাই নাই তো কোনো দিন দেখি কেমন লাগে গাছে তোর কাঁঠালের অভাব নেই লাড্ডু গাছের মরিচ তো তিন ডাই আছে শক্তি কানেন
تتول تتول لبن دي غولان بزول دي 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 تتول لبن دي غولان بزول আরেকমাত বরকু দিদির কাছে গেছে আরেকমাত বরে গুসা করছে মাত বর মাত বরে খালি গুসা উঠাই কই দেই দাই মাত বরে কিছু কোন জানা কইলেই খাই শেক নাকি আগ মাত বর মা ছড়ো কথা মাত বর আমরো বলে আছে দাও গাল দাও মারছে বেশি মারছে কথা হইছে ডাক দাও গাল كاب زمن سلسله بس انا لا لا بس كاسا كاب انا دينر غدا بيبي دينر پتا بيبي نا دينر پتا غدا هي اسا هاي جه تتول چتو جونے ای کڑا رکھلا لوند گلی سی لے لے تابو گدی گلی نہیں ہتا لو پاس نہیں دن چلے بو تے تو سیدھا سیدھا رگی لو تا لو پتا কাশন দি বাড়ির আমাকে আবার চিনিও توك زال سيني أكي هاي تلوبن دي لوبن دي سوني ندي هاو جو توك إيه دي سلم تول بوك دي او دي دي أخي زاو ازي كاتل ام غماسي غاي سنتي تول إيسان كوي بوروي غماسي دخل كاتل غماسي এখন পরিবেশন হবে আমি খাবো না আমার টক সহ্য হয় না আমার টক খেলে আমার দাঁত টক হয়ে যায় আমার না খেয়ে দাঁত টক হয়ে গেছে গা ওরা খাইবো আর যে আমার ঘ্রাণে দাঁত টক হয়ে গেছে মুখে জল আসে কাঁঠাল পাতা নিতে আস এটা দেহে আগেকার আমরা যে গামাছি খাইছি কাঁঠাল পাতা মধ্যে মেখেছি কুসু পাতা কাঁঠাল পাতা কলা পাতা এগুলো মেখেছি সাদুই তো রোজ দিন দাঁড়া মজা লাগছে না কান জুস তো খারাপ না রোদ উঠছে
তোমরা খাওয়ার আমি মধ্যে ঢুকগেলি আমি খাবো না তো আমার মুখে জলায় আর টক এসে দাঁত আমার এখন না খাই টক এসে কাঠালে দি দামও যাইছে তো আপনারা খেবার চলে আসেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুন 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 পূজা করলে না